আসসালামু আলাইকুম। চতুর্থ পর্যায়ে আবেদনের সময়সূচি প্রকাশ হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেই যে এখন আমি আপনাদেরকে সিট সংখ্যা জানিয়ে দেব যে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে। আপনারা যেখানে কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ দেখতে পারছেন, তো এখানে আপনার নির্দিষ্ট বোর্ডে ক্লিক করবেন এবং এটা ডাউনলোড করে নেবেন। তারপরে ওপেন দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে বর্তমান সিট সংখ্যা, যেমন যে এখানে আফাসউদ্দিন কলেজে 00 হয়ে গিয়েছে। এরপরে ঘবড়ামড়ায় ছয়টা মাত্র সায়েন্সে আছে, কমার্সে 0, আর্টস 3। এভাবে আপনার সকল ইয়ের সিট দেখতে পারবেন। এরপর যদি আমরা রাজশাহী দেখাই, এখানে যে বগুড়া গভর্নমেন্ট কলেজে সায়েন্সে মাত্র একটি সিট আছে। এছাড়াও আপনারা যদি কন্ট্রোল এফ প্রেস করে এই ফাইন্ডে এসে ইন ইন কোড বসান 1284-63, তাহলে দেখুন যে আমার কাঙ্ক্ষিত কলেজটি পেয়ে গিয়েছি। মহিলা কলেজে আর্টসে মাত্র একটা সিট আছে, সায়েন্সে 0 এবং কমার্সে 20টা সিট রয়েছে। এছাড়া বেসরকারি কলেজগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন সিমলা কলেজে 146টা সিট, আর্টসে 74টা সিট আছে, সায়েন্সে 150টা আছে। এভাবে আপনারা প্রতিটা কলেজের আপনার নির্দিষ্ট বোর্ডে এটা ডাউনলোড করেই দেখতে পারবেন। এবং ভর্তি বিষয়ে আরও কিছু আপনাদেরকে বলে দেই, এটা রবিবার এবং সোমবারে দুই দিন মাত্র সময়, এবং সময় 11টা পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে আবেদন করতে না পারলে কিন্তু আর কোনো সুযোগ নেই, এটাই সর্বশেষ সুযোগ। আর এটার ফলাফল প্রকাশ হবে 11 তারিখ রাত 8টা। এবং কারা কারা আবেদন করতে পারবেন, যারা পূর্বে কখনো আবেদন করেনি তারা করতে পারবেন, যারা আবেদন করেছিলেন কিন্তু মন মতো কলেজ পাননি তারা করতে পারবেন, যারা নিশ্চয়ন করেননি তারাও করতে পারেন, যারা নিশ্চয়ন করেও কলেজে ভর্তি হননি তারাও আবেদন করতে পারবেন। শুধু কারা করতে পারবেন না, যারা চয়েস পেয়েছিলেন, নিশ্চয়ন করেছিল এবং কলেজে যেয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে ফেলেছেন, যারা যে কলেজে 5 তারিখ আমাদের যে ভর্তি হয়নি তারা আবেদন করতে পারবে। কিন্তু যারা কলেজে অলরেডি কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়েছে তারা আর আবেদন করতে পারবে না। তারা যদি 5 তারিখের মধ্যে ভর্তিটি বাতিল করতে পারতো তবে আবেদন করতে পারতো। এছাড়া আরও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।